আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি শেখাবো মালয়েশিয়ান ভাষায় আমাদের শরীরের কোন অঙ্গকে কী বলে। আপনারা যারা জানেন না তারা এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি দেখার পর আশা করি সবাই শিখতে পারবেন যে মালয়েশিয়ান ভাষায় শরীরের কোন অঙ্গকে কী বলে। তাহলে চলুন শিখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হাত মালয়েশিয়ান ভাষায় তাঙ্গাম, পা মালয়েশিয়ান ভাষায় কাকি, চোখ মালয়েশিয়ান ভাষায় মাথা, কান মালয়েশিয়ান ভাষায় তেলেঙ্গা, নাক মালয়েশিয়ান ভাষায় হিডুং, মাথা মালয়েশিয়ান ভাষায় কপালা, কপাল মালয়েশিয়ান ভাষায় নসিব, চুল মালয়েশিয়ান ভাষায় লাম্বুত, দাড়ি মালয়েশিয়ান ভাষায় জাঙ্গট, পশম মালয়েশিয়ান ভাষায় বুলু, আঙ্গুল মালয়েশিয়ান ভাষায় জারি, নখ মালয়েশিয়ান ভাষায় কুকু, কনি মালয়েশিয়ান ভাষায় সিকু, জিহবা মালয়েশিয়ান ভাষায় মলুট, দাঁত মালয়েশিয়ান ভাষায় গিগি, পেট মালয়েশিয়ান ভাষায় বুরুট, মন মালয়েশিয়ান ভাষায় হাতি, হাড় মালয়েশিয়ান ভাষায় তুলাং, রক্ত মালয়েশিয়ান ভাষায় ডারা, কুমর মালয়েশিয়ান ভাষায় পিঙ্গান, প্রস্রাব মালয়েশিয়ান ভাষায় কিংসিং, পায়খানা মালয়েশিয়ান ভাষায় বেড়া, ফুসা মালয়েশিয়ান ভাষায় বাসু, থুথু মালয়েশিয়ান ভাষায় লোডা, মুখ মালয়েশিয়ান ভাষায় মুখা, শরীর মালয়েশিয়ান ভাষায় বাটাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।